এদিকে গরু পাচার মামলায় এবার বীরভূমে দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানিকে নোটিশ দিল সিবিআই। এএনএস অ্যাগ্রোকেম নামে ওই সংস্থার দুই ডিরেক্টর হলেন সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরুণ গায়েন। আগামী সোমবারের মধ্যে সুকন্যা এবং বিদ্যুৎকে সমস্ত নথি জমা দিতে বলেছে সিবিআই এর পক্ষ থেকে। পাশাপাশি বুধবার অনুব্রতর ভাগ্নেকেও নোটিশ দেয় সিবিআই। বুধবার নোটিশ পেয়ে অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে যায়।